हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल कुकिंग हाउसे आरो एक नतून रेसिपी देखार जन्य सबाइके वेलकम जानाच्छि। आजकेर पर्वे शेयर करब बेचे जावा भात दिए सामान्य उपकरणे मजादार एक नास्तार रेसिपि। বাড়িতে বানানোর মতো যখন কিছুই না থাকবে তো এরকম বেঁচে যাওয়া ভাত আর একটি ডিম দিয়ে কিন্তু আপনি সকলের মন জয় করা একটা নাস্তা বানিয়ে ফেলতে পারবেন। তো এখন চলে যাব মূল পর্বে, দেখে নেব পুরো রেসিপির প্রস্তুত প্রণালী। তো এখানে আমি প্রায় 1.5 কাপের মতো রাইস নিয়েছি আর এখন আমি একটা ডিম ভেঙে দিলাম। দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। এরপর রাইস আর ডিমটাকে আমি ভালোভাবে একটু মিশিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তো এখানে রাইসটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন চলে যাব পরবর্তী স্টেপে। আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এখন দিয়ে দেব প্রায় 1 টেবিল চামচ পরিমাণ বাটার। আপনারা চাইলে এখানে নর্মাল যে তেল, মানে রান্নার তেল, সেটা দিয়েও বানিয়ে ফেলতে পারেন। এরপর দিয়ে দেব পেঁয়াজ। আমি এখানে 1টা পেঁয়াজের অর্ধেক দিয়ে দিলাম। দিয়ে আমি পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে কিছু ভেজিটেবল অ্যাড করব। আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবল অ্যাড করবেন। আমি এখানে গাজর, বিনস এবং মটর কিছুটা পরিমাণ কেটে দিয়েছি। সেই সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবং ধনে পাতা কুচি। এখন আমি পুরো ভেজিটেবলগুলোকে একটু ভেজে নেব। খুব বেশি সময় ভেজিটেবলগুলো ভাজার প্রয়োজন নেই, কারণ ভেজিটেবলগুলো আমি আগে থেকে একটু বয়েল করে নিয়েছি। তো এখানে ভেজিটেবলগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এখন আমি দিয়ে দিলাম রাইস। রাইসটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি আলতো হাতে রাইসটাকে নাড়াচাড়া করতে থাকব। আর এইভাবে 1-1.5 মিনিটের মতো রাইসটাকে নাড়াচাড়া করতে করতে কিন্তু রাইসটা ঝরঝরে হয়ে আসবে। খুব কম সময়ে ঝটপট এই বেঁচে যাওয়া ভাত দিয়ে হেলদি এই নাস্তাটা কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। বিশেষ করে যেসব বেবিরা ভেজিটেবল খেতে চায় না, তারা কিন্তু এটা খুব মজা করে খাবে। আপনারা কিন্তু এখানে ভেজিটেবলের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন, কিংবা আরও অন্যান্য ভেজিটেবলও অ্যাড করতে পারেন। তো এখানে 1-1.5 মিনিট রাইসটাকে আমি ভেজে নিয়েছি। তো রাইসটা কিন্তু একেবারে ঝরঝরে হয়ে গেছে। আমি এখন উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। চাইলে কিন্তু আপনারা আরও একটু বাটার অ্যাড করতে পারেন নামানোর সময়ে। তো রেডি হয়ে গেছে হেলদি নাস্তা। বেঁচে যাওয়া ভাত দিয়ে যে কত মজাদার একটি নাস্তা হতে পারে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পাচ্ছেন, আর এর টেস্টটা আপনারা ট্রাই না করলে বুঝতেই পারবেন না কত মজাদার হয়েছে খেতে। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন এবং সেই সাথে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, এবং নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বেল বাটন ক্লিক করে অল করে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেয়ে যান। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।